জলাবদ্ধতা দ্রুত নিরসন ও বন্দর নগরীর অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র হিসেবে সচিবালয়ের শপথ নেয়ার পর এই আশ্বাস দেন তিনি। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, বাকি ১১টি সিটি কর্পোরেশনে শিগগিরই নিয়োগ দেওয়া হবে স্থায়ী প্রশাসক। ভোটের সাড়ে তিন বছর পর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হন ডাক্তার শাহাদাত হোসেন। রবিবার সচিবালয়ে তাকে শপথ পাঠ করান স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শপথ নেয়ার পর বন্দরনগরীর জলাবদ্ধতা দ্রুত নিরসন ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস দেন নতুন মেয়র। পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে ওয়াসা থেকে শুরু করে ট্রাফিক বিভাগ থেকে শুরু করে পুলিশ কমিশনার থেকে শুরু করে টিএনটি থেকে শুরু করে যেসব সেবা প্রদানকারী সংস্থাগুলো আমি আটমোস্ট ট্রাই করব সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করে চট্টগ্রামকে একটি প্ল্যান্ড সিটি করার জন্য। আর জুলাই আন্দোলনে হতাহতদের স্মরণ করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, বিপ্লবোত্তর সময়ে এই শপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানান, বাকি ১১টি সিটি কর্পোরেশনে শিগগিরই নিয়োগ দেওয়া হবে স্থায়ী প্রশাসক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। সাধক সাহেবের কাছে আমাদের এবং আমার ব্যক্তিগতভাবে এই প্রত্যাশা থাকবে যে আমরা সেই গ্রিন সিটি দেখতে চাই, সেই পাহাড় ঘেরা সিটি দেখতে চাই, সেই জলবদ্ধতা মুক্ত চট্টগ্রাম সিটি দেখতে চাই। নাগরিকের প্রতিটি সুবিধা নাগরিক পাচ্ছেন সেই সিটি দেখতে চাই। যেহেতু পার্ট টাইম আসেন, এনাদের অন্যান্য দায়িত্বর সঙ্গে করছেন, স্বাভাবিকভাবে এখানে পূর্ণাঙ্গ যে অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন সেটা সম্ভব হচ্ছে না। এটা চিন্তা ভাবনা করে আমরা ঠিক করেছি, সিদ্ধান্ত হয়েছে যে বর্তমানে সেখানে সার্বক্ষণিক প্রশাসক দেওয়া হবে, তারা তার যথাযথ স্থানে কাজ করতে থাকবেন যাতে পূর্ণাঙ্গ অ্যাটেনশন তারা দিতে পারে। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক জানিয়ে সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা। বারান্দায় বারান্দায় যে পানিগুলি জমে থাকে সেগুলো তো পরিচ্ছন্নতা কর্মী গিয়ে পরিষ্কার করবে না, এখানে গণসচেতনতা দরকার। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।